মূল কথা হলো শুকনো কথায় চিড়ে ভেজে না। মানিকের আইনজীবী যতই বলুক অসুস্থ, বয়স হয়েছে, ছেড়ে দিন, জামিন দিন, যে কোনো শর্তে জামিন দিন, কিন্তু কিছুই মানা হলো না। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের ব্যাংকশাল আদালতে তোলা হলো প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। এদিন ইডির তরফে মানিকের জামিনের বিরোধিতা করে তদন্তে অসহযোগিতার অভিযোগ কিন্তু এনেছে ইডি। মানিকের আইনজীবী অবশ্য দাবি করেছেন এতদিন ধরে মানিক ভট্টাচার্যকে সংশোধনাগারে রাখা হয়েছে, তাকে জেরা করা হচ্ছে, সিবিআই এই মামলায় তদন্ত করছে, তারা অসহযোগিতার অভিযোগ জানায়নি। মানিক ভট্টাচার্য একজন বিধায়ক, তার আয় ব্যয়ের হিসেব দরকার হলে খতিয়ে দেখুক ইডি। মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে এক ব্যক্তির সঙ্গে মানিক ভট্টাচার্যর স্ত্রীর একটি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পাওয়া গেছে বলে আগের দিনই অভিযোগ জানিয়েছিল ইডি। এদিন ফের ইডির তরফে বলা হয়েছে 2019 সাল পর্যন্ত এই অ্যাকাউন্টের আপডেট রয়েছে, কিন্তু মৃত্যুঞ্জয় চক্রবর্তী মারা গেছেন 2016। এদিন মানিকের তরফে আইনজীবী আদালতে বলেন ইডি বারবার অভিযোগ করছে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে প্রায় 3 কোটি টাকা রয়েছে, কিন্তু ওই অ্যাকাউন্টে মাত্র 3 লক্ষ টাকা রয়েছে। পাশাপাশি 1981 সাল থেকে ওই অ্যাকাউন্ট রয়েছে এবং অ্যাকাউন্টের দ্বিতীয় ব্যক্তি মানিক ভট্টাচার্যের স্ত্রী সতরূপা ভট্টাচার্যের পিসেমশাই। এইগুলো হচ্ছে মানিক ভট্টাচার্যের আইনজীবীর দাবি। ইডি মানিকের আইনজীবীর বক্তব্য খারিজ করে জানিয়ে দিয়েছে যে 3 বছর আগে ওই ব্যক্তি মারা গেলেও প্রতি বছর অ্যাকাউন্ট আপডেট করা হয়, প্যান কার্ডের নম্বরও দেওয়া আছে, কিন্তু মানিকের আত্মীয়ের মৃত্যুর খবর কেন ব্যাংককে জানানো হলো না? পাশাপাশি মৃত্যুঞ্জয় নামে ওই ব্যক্তির ছেলের সঙ্গে ইডি যোগাযোগ করলে তিনি জানিয়েছেন অ্যাকাউন্টের ব্যাপারে তিনি কিছুই জানেন না। এদিকে মানিকের পরিবারের একাধিক সদস্যের বেশ কয়েকটা অবৈধ অ্যাকাউন্টের খোঁজ মিলেছে বলেও দাবি করেছে ইডি। পাশাপাশি তাদের এটাও দাবি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কেও সহযোগিতা করতেন মানিক ভট্টাচার্য। যদিও মানিকের আইনজীবী দাবি করেছেন যখনই ইডি ডেকেছে সহযোগিতা করেছেন তিনি, সমস্ত তথ্য দিয়েছেন, তা সত্ত্বেও সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে, এমনটাই কিন্তু বক্তব্য দিয়েছেন। তবে যে কোনো শর্তে জামিনের আবেদন করলেও মানিক ভট্টাচার্য কি জামিন পেলেন, ছাড়া পাচ্ছেন কি তিনি? পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।